রাখান শ্রমিকরা। তাদের দাবি যে তারা ন্যায্য বেতন পাচ্ছেন না, পাশাপাশি যে সমস্ত সুযোগ সুবিধা তাদের দেওয়ার কথা ছিল সেগুলোও কারখানা কর্তৃপক্ষ তাদেরকে দিচ্ছে না। এ বিষয়ে আরেকটু আপডেট নেব। দীপক পন্ডা প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দীপক, এই মুহূর্তে দীপক থাকবেন আমাদের সঙ্গে, তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানাবো, হলদিয়ায় বেসরকারি কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ, ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা, পাশাপাশি যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলো তারা পাচ্ছেন না। দীপক পন্ডা প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দীপক, এই মুহূর্তে ঠিক কি আপডেট? দেখো, এখন বর্তমানে আজকের হলদিয়া যে শিল্পাঞ্চল কারখানার সামনে যে শ্রমিক বিক্ষোভ গতকাল সন্ধ্যে থেকে রাত ভোর চললো, আজকে কিন্তু সকাল থেকে সেই পরিস্থিতি নেই। কারণ কারখানার গেটের সামনে একদম পরিষ্কার করে রেখেছে, নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে, পুলিশ কর্মীরা, তারা কোনো শ্রমিককে ওখানে সামনে বিক্ষোভ করতে দিচ্ছে না। কারণ হলদিয়া শিল্পাঞ্চলে আবারও সেই শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে, তারা কাজকর্ম বন্ধ রেখে গতকাল গভীর রাত পর্যন্ত তারা বিক্ষোভ দেখিয়েছে। সেখানে ঘটনাস্থলে আসে গতকাল রাত্রে হলদিয়ার বিশেষ করে তমলুক আইএনটিডিসির শ্রমিক নেতা চন্দন দে, তার নেতৃত্বে এখানে এসে শ্রমিকদের বোঝানো হয়, কিন্তু তাতে শ্রমিকরা শুনতে নারাজ। তাদের দাবি যে তাদের যে যে সিওডি এখনো পর্যন্ত বাকি এবং বেতন সংক্রান্ত চুক্তি এখনো বাকি এবং তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না এবং ন্যূনতম যে ফেসিলিটি পাচ্ছে না, সেই কারণে শ্রমিক প্রায় 1500 শ্রমিক এই বিক্ষোভে সামিল হয়। হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় ইমামি এক কারখানা, সেই কারখানার গেটের সামনে কর্মরত শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। তবে ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে যাতে শ্রমিকরা কারখানা গেটের সামনে কোনো ঝামেলা না করে বিক্ষোভ না দেখায়। কারণ গতকাল গভীর রাত্রি পর্যন্ত কারখানা জুড়ে, কারখানার গেট জুড়ে এবং কারখানার ভেতরে অবস্থান বিক্ষোভ করে শ্রমিকরা, তাদের ঘটনাস্থলে পুলিশ এসে সরিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে রাত্রে যথারীতি খণ্ডযুদ্ধ হয়। বর্তমানে কারখানার গেটের সামনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে, একদম খাঁকা করছে কারখানা গেট, কিন্তু কারখানার শ্রমিকরা বাইরে থাকলেও একদম। তাই দীপক, নজর রাখো আপাতত, ধন্যবাদ।